এই টুলটার একটা বৈশিষ্ট্য হইতেছে, এটা এখান থেকে পার্মানেন্টলি এমআই অ্যাকাউন্ট রিমুভ করা যায়। দেখতে পারতেছেন বন্ধুরা, আমাদের সেট ওপেন হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার হাতে একটি সেট দেখতে পারতেছেন, সেটের মডেল হইতেছে রেডমি নোট 10। এই সেটটা এমআই অ্যাকাউন্ট, দেখতে পারতেছেন এমআই অ্যাকাউন্ট। এই সেটটা এখন এমআই অ্যাকাউন্ট আমরা রিমুভ করব। তো চলুন কীভাবে রিমুভ করি দেখাই। সর্বপ্রথম আমরা ব্যাকসেলটা খুলে নিলাম। ব্যাকসেলটা খুলে ইডিএল পয়েন্টটা আমরা এখান থেকে আমরা শর্ট করে তারপরে কাজটা করব। তো আগে ব্যাটারি কানেক্টরটা লাগিয়ে তারপর আমরা এখন এটাকে কানেক্ট করব। সর্বপ্রথম আমরা এখানে ইডিএল পয়েন্টটা শর্ট করে আমরা কানেক্ট করি। এখানে ইউএমটি টুল বক্স কিউসি ফায়ার 6.8 ভার্সন টুলটা আমরা ওপেন করলাম। ওপেন করে দেখতে পারতেছেন পিসিতে কানেক্ট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে রিসেট এমআই অ্যাকাউন্ট নিউতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের প্রসেসিং নিতেছে, প্রসেসিং চলতেছে, একটু সময় নিবে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে যে একটা অপশন আছে, এই অপশনের যে কাজটা আমি আরেকটা ভিডিওতে দেখিয়েছিলাম, অল এমআই অ্যাকাউন্ট এফআরপি রিসেট অল রেডমি ফোনগুলা 11, 12, 30 যে ভার্সনের সেটগুলো আছে বর্তমানে, এই সেটগুলা এমআই অ্যাসিস্ট্যান্ট মোডে। ব্যাকসেল খোলা ব্যতীত কীভাবে এমআই অ্যাকাউন্ট এফআরপি লক রিমুভ করা যায় আমি এই ভিডিওতে দেখাইছি, আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারেন, চাইলে ওইখান থেকে ভিডিওটা দেখে নিন। এই টুলটার একটা বৈশিষ্ট্য হইতেছে, এটা এখান থেকে পার্মানেন্টলি এমআই অ্যাকাউন্ট রিমুভ করা যায়। তো এখন আমরা যে কাজটা করতেছি এটা একবারে পার্মানেন্টলি একবারে পুরোপুরি রিমুভ হয়ে যাবে। আপনার আর কোনো এন্ট্রি লক দিতে হবে না, এন্ট্রি লক যেটা বলে এটা করা লাগবে না, এটা পুরোপুরি এখান থেকে পার্মানেন্টলি রিমুভ হয়ে যাবে। তো দেখতে পারতেছেন প্রসেসিং নিতেছে, আমাদের কাজটা কমপ্লিট হওয়া অবধি আমরা অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা ওয়েডিং ডাটা ডান, আমাদের এমআই অ্যাকাউন্ট এখান থেকে রিমুভ হয়ে গেছে। এখন সেটটা আমরা এখান থেকে দেখব চালু করে। তো অটো রিসেট নিয়েছে, এখন একাই দেখতে পাচ্ছেন চালু হইতেছে, এমআই অ্যাকাউন্ট লেখা আসছে। এখন চাল হইতে সময় নিবে, ততক্ষণ আমরা অপেক্ষা করি। দেখতে পারতেছেন বন্ধুরা আমাদের সেট ওপেন হয়েছে, এমআই অ্যাকাউন্ট এখন নেই। এখন এটাকে আমরা আগে
সেটিং করব। দেখি সেটিং করে দেখি এফআরপি লক থাকতে পারে, যদি এফআরপি লক থাকে তাহলে আমরা এফআরপি লকটা রিমুভ করব। তো আগে চলুন আমরা আগে এটা সেটিং করে দেখি। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের একটা সেট ফোনটায় এফআরপি লক আছে, তো আমরা এখন এফআরপি লকটা রিমুভ করব। এফআরপি লকটা রিমুভ করে তারপর আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন আমি ফোনটাকে ইডিএল মোডে কানেক্ট করে আবার দেখানোর চেষ্টা করি। এখানে ইউএমটি টুলটা ওপেনই আছে, কানেক্ট হয়ে গেল দেখতে পাচ্ছেন বিওস। এখন আমি এখান থেকে রিড অ্যান্ড টুল অপশনে যাব, তারপর আমরা এখান থেকে এফআরপি রিসেটে ক্লিক করলাম, রিসেট এফআরপি, তারপর ওকেতে দিয়ে দিলাম। এখন সময় নিতেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা ফোনটা আমাদের কানেক্ট হয়ে গেছে। প্রসেসিং নিতেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা রিসেটিং এফআরপি লক ডান, এখান থেকে কমপ্লিট হয়ে গেল। এখন আমরা সেটটা এখান থেকে খুলে চালু করে দেখতে পাচ্ছেন একই রিসেট নিচ্ছে, এখন চালু হইতেছে। প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদেরকে সুন্দর একটি কাজ দেখানোর চেষ্টা করলাম। যদি আমার কাজটা আপনাদের কাছে ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার আগামী নতুন কোনো ভিডিওতে।